আমি একটা খেলা পাঠাচ্ছি জাপান এর অর্থ জম্পজান লাপি লাপি যাওয়া তো বিশেষ করে সাপের উৎসব তো নাগ দেবতা অর্থাৎ তার যে গতিভঙ্গি তার যে চলার স্টাইল এটাই হচ্ছে জাপান সময়ের পায়ে ভর করে পিছিয়ে যেতে হবে কয়েকশো বছর সময়টা চতুর্দশ শতাব্দী মল্লরাজ জগৎমল্ল সরিয়ে আনলেন তার রাজধানী সেই প্রদুম্যপুর থেকে সটান লাল পাহাড়ির দেশ বিষ্ণুপুর বিষ্ণুপুরের টোপোগ্রাফি যেমন বিচিত্র তেমনি বৈচিত্র্য বিষ্ণুপুরের শিল্পে স্থাপত্য ভাস্কর্য টেরাকোটার কাজে দেশের শিল্প মানচিত্রে অচিরেই নিজের জায়গাটা পাকা হয়ে যায় আর সেই চালচিত্রেই একেবারে ভিন্ন মাত্রায় ধরা দেয় কত রকমের গ্রামীণ মেলা উৎসব আমরা এখন মল্লভূমে বিষ্ণুপুরের রাজদরবারে এখানে একদিকে যেমন সেই রাজা রাজরাজের দ্বারা উত্তরসূরী তাদের ঘরবাড়ি আর অন্যদিকে রাজমন্দির আর মাঝখানের এই যে ফাঁকা জায়গাটা এখানেই আর কিছুক্ষণ বাদে শুরু হবে ঝাপান মেলা এবারের মেলা শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরে শুরু হবে আজকের মেলাও কিন্তু মেলা বলতে যে তথাকথিত ছবিটা আমাদের চোখে ভেসে ওঠে সেই ছবিটা কিন্তু এখনো এখানে দেখতে পাওয়া যাচ্ছে না নেই কোনো সিনথেটিক কারুকাজ তার বদলে রয়েছে লাল মাটির সোঁদা গন্ধ এটা আনুমানিক শুরু হয়েছে 1500 খ্রিস্টাব্দ থেকে তখন আমাদের বিষ্ণুপুরের রাজা বীরহামবীর ছিলেন এবং গোপাল সিংহদেব দ্বিতীয় রঘুনাথ সিংহদেব থেকে এবং শেষ রাজা বর্তমানের শ্রী শ্রী ঈশ্বর কালীপদ সিংহ ঠাকুর তখন থেকে মোটামুটি বিভিন্ন ধরনের মেলা হতো তার মধ্যে টুসু ভাদু ঝাপান এটা ঠিক ঝাপান মেলা ঠিক না এটা একটা লৌকিক উৎসব বলা একটা সময় এই জায়গাটা ছিল ফাঁকা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই দেখছি আস্তে আস্তে ভিড় জমছে ঝাপানে উৎসাহী মানুষের ছবিটা কি দ্রুতই বদলাচ্ছে না একটা পূর্ণাঙ্গ মেলার আদল ক্রমশই স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে ক্যামেরার লেন্সে আমাদের
পাড়া সমস্ত ছেলেরা এবং ভাই ভাইয়েরা আমরা এখানে যে ঝামেলা যাতে না হতে দেয় এর ব্যবস্থা করি, এবং প্রশাসন ঠিক আসে না এবং পরিবর্তন আমাদের করে না এখানে ভিতরে। আমার ক্লাবের ছেলেরাই মোটামুটি আমরা যা সাহায্য যতদূর পারি, যতটা ঝামেলা এগানো যায় আমার চেষ্টা করি। পুরনো প্রথাটাকে কেন্দ্র করে আজকে যে সামাজিক পরিবেশ, সামাজিক অনুষ্ঠানের পরিবেশটা অনেক বেশি বেড়ে উঠেছে। আগে কম করে হতো, এখন বেশি পরিমাণে মানুষজন আসছেন। এক লৌকিক উৎসব ঝাপান, অরূপ বিশদ সার্বজন গোগ্রহ আমাদের এখানে সেটা বলায় খরিশ। তারপরে হচ্ছে ধ্যানা বলে যে একটা সাপ আছে, তারপরে চিতি, শঙ্খচিতি, চন্দ্রবড়া, শিয়াল চাঁদা, এসব বহু ধরনের সাপ নিয়ে, এবং সেগুলোকে বিষ নির্মূল করা হতো না, বিষ সমেত সেই সাপগুলোকে নিয়ে তারা বাঘের পিঠে ঘোড়ার পিঠে চেপে আসতো এবং এখানে খেলা দেখাতো। প্রথমে আসতো এটা সাঁকারি বাজারে মনসামতা মন্দির আছে, সেখানে দেবীকে স্নান টান করিয়ে মা মৃন্ময়ীকে স্মরণ করে রাজাদেরকে উৎসর্গ করতেন এই রাজ দরবারে এসে। আমি একটা খেলা বানাচ্ছি,